এখন এসে গেছি হুলুহুলা গন্ড ভিউ, পাহাড়ের মাঝে ঘেরা ড্যাম। উফ, হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি আমার চ্যানেল অড অ্যান্ড ইভেন থেকে তোমাদের জন্য দারিংবাড়ি পার্ট টু নিয়ে। তো এই ভিডিওটা আরও বেশি ভালো আর ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর হ্যাঁ, ফার্স্ট পার্টটা মানে দারিংবাড়ির ফার্স্ট ভিডিওটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ লিঙ্কটা চেক করো। আর হ্যাঁ, অনেকে কিন্তু ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ড্রাইভার ডিটেলস, কস্টিং আমি ভিডিও শেষে সবটা দিয়ে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন এসেছি আমরা সানসেট পয়েন্ট দেখতে, দাঁড়াও ভিউটা দেখাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ, পুরো অসম। উফ, আমাদের একটু দেরি হয়ে গেল কিন্তু তবুও ভিউটা জাস্ট অসম অসম। এইটা দেখে আমার মনটা ভরে গেল, সকাল থেকে যতটা পরিশ্রম গেছে সেটা সব মিটে গেল এটা দেখে। শুধু মনে হচ্ছে এই দিকটাতে তাকিয়ে থাকি, আর শুধু মনে হচ্ছে এই পাহাড়ে যদি আমার একটা বাড়ি হতো। এখানে পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, যেদিকেই তাকাবে পুরোটাই পাহাড়, পুরোটাই পাহাড়। মানে বলতে গেলে পুরো 360 ডিগ্রি হচ্ছে পাহাড়। অসম অসম। আর ঠান্ডা হাওয়া চলছে। হ্যাঁ, এখানে অবশ্য আমাদের আসানসোল কলকাতার মতো ঠান্ডা নেই, কলকাতাতে অত ঠান্ডা পড়েনি, বাট আসানসোলে তো প্রচুর ঠান্ডা। কিন্তু এটাই হচ্ছে ওড়িশার কাশ্মীর, দারিংবাড়ি। এই ভিউটা জাস্ট অসম অসম, আই লাভ দিস ভিউ। সানসেট পয়েন্ট ঘোরা হয়ে গেছে, এবারে একটু মার্কেটের দিকে যাচ্ছি। আর আমার সাথে আছে এই যে অদ্রিজা। হ্যালো, চলেছি দারিংবাড়ির রাস্তায়। এখন এটা অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, বাট আমরা 4200 ফিট ওপরে আছি, পুরো পাহাড়ের ওপরে রাস্তা এটা, কিন্তু নর্মাল মনে হচ্ছে দেখে। এই যে কুচকির, এখানে এসে একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছে, সেটা ওকে কিনে দেওয়া হচ্ছে। আর এই যে হাতে একটা বল, হয়ে গেছে শপিং, শপিং কমপ্লিট। আস্তে পড়ে যাবি, পড়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, আর কি টিপ, আচ্ছা টিপ, এবার টিপ, ওকে ওকে। মার্কেট থেকে ফিরে গেছিলাম, তারপরে দাদা এসে বলল যে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে, তো সেটার জন্য বেরিয়েছি। আর এই যে হাতে আমার গরম গরম চা, চলো যাই। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ক্যাম্প ফায়ারের জন্য যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। এখন জঙ্গলের ভেতরে ধীরে 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 প্রবেশ করব। ওই যে বৌদি হাঁটছে ওখানে, আমার লাইফের এটা প্রথম ক্যাম্প ফায়ার, দেখা যাক কেমন হয়। দেখেছি আর শুনেওছি প্রচণ্ড এক্সাইটিং ব্যাপার। সামনে যাচ্ছে আমাদের গাইড নীলমণিদা, ওনার সব ডিটেলস আমি তোমাদের পরে। তো এটা জঙ্গল না হলেও জঙ্গলের মাঝে মানে মোটামুটি একটা জায়গা, কিন্তু বেশ সুন্দর করে সাজানো দেখো, মানে এটা ক্যাম্প ফায়ারের জন্য রেডি করা হয়েছে। দেখো ওখানে খেলার জায়গা আছে, আর অ্যান্ড দ্য মেইন অ্যাট্রাকশনের দিকে যাচ্ছি। তো এখনো শুরু হয়নি, শুরু হলে বেশ মজাদার হবে। বেশ ঠান্ডা লাগছে,
না এইবারে সত্যি মনে হচ্ছে হ্যাঁ এসেছি কোথাও একটা ঠান্ডা ঠান্ডা। ওইদিকে খেলা অলরেডি শুরু হয়ে গেছে, দাদা ভার্সাস বৌদি হচ্ছে ওখানে। তো এখানে কতগুলো টেন্ট আছে, ও হেভি মজা। আমার লাইফের প্রথম আর বেশ অ্যাডভেঞ্চারাস। তো দেখো আমার পেছনে কি টেন্ট, কতগুলো টেন্ট এখানে। আমার লাইফের প্রথম অ্যাডভেঞ্চার একটা হচ্ছে কিছু একটা। And the adventure begins. এই যে আমাদের বৌদি রেডি ফর চিকেন রেসিপি। এই যে দাদা, এই রে বকা খাচ্ছে। এই যে বাবা মায়ের ডান্স। ও জিও জিও শুরু শুরু শুরু। চরম চরম এই যে আরেক দাদাও এন্ট্রি নিচ্ছে। দুই দাদা এক বৌদি আর আমি শুধু ভিডিও করছি। আমাকে একটু করতে হবে, অনেক শক্তি অনেক কষ্ট হবে। এটা পুরোপুরি দাদার এদের সাথে আরো বেশি বেশি করে ঘুরতে চাই, খুব মজা পেয়েছি। এই যে ভালো টেস্টি, হ্যাঁ বলো হেভি হয়েছে, এরকম করো বলো হেভি হয়েছে, হেভি হয়েছে। এই যে ও পোয়েম বলছে বাবা কপলার কপলার মেট পাইছো এটি টান ভাই হাফাসো কিছু চাপন কিছু তো তাই হেভি হবে করো। ও মা কি ভালো। 500 এখন বাজে রাত 11টা। আজকের দিনটা আমি এখানেই শেষ করছি আর কালকে আমি আবার নতুন দিন তোমাদের সামনে হাজির হব। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।